জেপি প্রাইম নামে নতুন একটি সিম কার্ড নিয়ে এসেছে গ্রামীণফোন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। এ সময় জিপি প্রাইম সিম গ্রাহকদের হাতে তুলে দেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিম। ডিজিটাল লাইফস্টাইল সাবস্ক্রিপশন ও আনলিমিটেড ইন্টারনেট ডেটা সুবিধা সমৃদ্ধ এই প্রোডাক্টটি রিব্র্যান্ডিং করা হয়। মোবাইল ফোনটা করো।